এবার বর্ষায় রাজ্যের অন্যান্য জায়গায় সময়মতো বৃষ্টি হলেও কমলপুর তখন চলছিল খরা। কৃষকরা তাদের জমিতে জলের কারণে চাষ করতে পারেননি। কোনো কোনো কৃষক নদী উপনদীর থেকে পাম্প মেশিন দিয়ে জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা করে ধান চাষ করেন, কিন্তু ধান ভালো হয়নি, জানিয়েছেন মেথির মিয়া গ্রামের কৃষকরা। মেথির মিয়া গ্রামটি দক্ষিণ কুচাইনালা পঞ্চায়েতের অধীনে। গ্রামের 99% কৃষিজীবী। অনাবৃষ্টির কারণে বহু কৃষক এবার মৌসুমের আউশ ধান চাষ করতে পারেননি। যে কৃষক আউশ ধান চাষ করেছেন তাদের জমিতে ধান কম হয়েছে। প্রতি বছর যে জমিতে কানি প্রতি 32 থেকে 34 মন ধান হতো, এবার জমিতে কানি প্রতি 24 থেকে 25 মন ধান হয়েছে। পাকা ধানে কাটা হচ্ছে 2,300 টাকা প্রতি কানি জমি হিসেবে। এবার আউশ ধানের মূল্য নেই। বর্তমানে 1 মন ধানের মূল্য 350 টাকা থেকে 400 টাকা। যেসব চাষিরা আউশ ধান চাষ করছেন তাদের মাথায় হাত পড়েছে। কৃষকদের অভিযোগ, খরচ করে জমিতে ধান চাষ করার পর ধানের মূল্য না পাওয়ায় চাষিরা অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতির সম্মুখীন, এমনটাই জানিয়েছেন মেথির মিয়া গ্রামের কৃষকরা। আপনার নাম কি? কার্তিক দাস। এবার আপনি আপনার এমনিতে কয়েকখানি জমি আছে? 6 একরের মতন আছে। আচ্ছা, তো এবার আউশ ফলটা? আউশ ফল একদম বাড়ছে না খরানে। কারণ খরানে জল নাই, বৃষ্টি নাই, মাঠের জমি শুকনা, তেমনি জল নাই, মেশিনের জল ওঠে না। তবে কয়েকখানিতে করছেন? একখানি ফসল করছে, নদীর থেকে জল মেশিন দেয় ইচ্ছা। আচ্ছা, 30 মনের জায়গায় মনে হয় 15 মন ধান হইব। এমনিতে একখানিতে কয়েকখানি ইয় কয় মন ধান হয়? গতবার 34 মন ধরে আমরা কাটছি চরের জায়গা দিয়ে। আচ্ছা, এবার চরের জায়গাও 20 মন ধরে 22 মন ধরে পড়ছে। এবার এবার তো লাগাইতে আমি পারছি না, গরুরা আলি খাওয়াই লিছে আলি ফেলাইয়া। কারণ বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে জল নাই, বৃষ্টি হয়েছে না সময় মতো, সময় মতো বৃষ্টি নেই। তো এই যে দুই মানে দুই কানির জমিতে যে আপনি এবার ফসল করলেন, যে একখানিতে করছি, একখানিতে একখানিতে যে করলেন আউশটা, কত কানি মানে কানিতে কত মন ধান হইতে পারে আপনার? কানিতে তো ভালো হইলে 34 মন ধান হইলে। এবার করানে, করানে এবার মনে হয় 15, 16, 14 এরকম করবো করানে। এবার জল ইচ্ছা লাগাইছি, লাগাইবার পর ওই জমি শুকনা, বৃষ্টি নাই, মাটি ফাটা দিয়ে গেছে, কেমনি হইব। এদিকে এবার ধান ভাঙানোর মেশিনের মালিকরা ক্ষতি স্বীকার করেন। জনৈক ধান ভাঙানোর মেশিনের মালিক জানান, গত বছর এমন সময় 500 মন ধান ভাঙানো হয়। এবার আউশ ধান চাষ কম হওয়ায় ধান ভাঙানো মেশিনের মালিকরা প্রায় বেকার হয়ে পড়েছে। মারাই মেশিনটা আমার, এবার বৃষ্টির না থাকার কারণে আমি এবার ধান মারাই করতে পারছি না, যার কারণে কৃষকরা লসের দিকে, আমিও লসের পথে আছি। যেমন আমার দুজন লেবার আছে মেশিনের সঙ্গে জড়িত, ওদেরকে হাজিরা দিতে পারছি না, আমি নিজেও ওটার উপর নির্ভরশীল, জীবিকা নির্ভরশীল। যেমন আমি গত বছরও 400-500 খানিকে ধান আউশে ভেঙেছি, এবার কিন্তু বৃষ্টি থাকার না কারণে আমি ধান ভাঙতে পারিনি। আচ্ছা, মানে কৃষকরা বৃষ্টি না থাকার কারণে জমিতে ফসল ফলাতে পারছে না? জমিতে ফসল ফলাতে পারছে না, তাই আমাদের রুজি রোজগার নেই, এটার উপরে আমি জীবিকা নির্ভর করে চলে থাকি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।